সুনামগঞ্জে বন্যার পানি কমতে থাকায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি বিধ্বস্ত ঘরে ফিরতে পারছে না অনেকেই এদিকে বন্যার পানি নেমে যাওয়ায় কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছে সহকর্মীরা প্রথমে সুনামগঞ্জ থেকে জানাবেন সহকর্মী জাকির হোসেন জাকির পানি তো আসলে কমতে শুরু করেছে এবং ক্ষয়ক্ষতিও স্পষ্ট কিন্তু এই বিধ্বস্ত যে বাড়ি ঘর আছে সেখানে তারা ফিরতে পারছে না কর্তৃপক্ষ কি করছে কোনো ধরনের সহযোগিতা করছে কি হ্যাঁ দেখুন সুনামগঞ্জে সুরমা নদীর পানি এখন বিপদসীমার প্রায় আটচল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে অর্থাৎ পানি কিন্তু কমতে শুরু করেছে কিন্তু পানি যেটা এসেছিল হাওয়ার এলাকায় সেই পানি নামতে একটু বিলম্বিত হচ্ছে এর কারণ হিসাবে আমরা দেখেছি সবসময় আমরা দেখে আসছি নদ নদীর যে নাব্যতা সেটা কমে যাচ্ছে এর কারণ পাহাড়ি ঢলের সাথে যে পলি আসে যে পলি জমে কিন্তু নদীর তলদেশ শুকিয়ে গেছে এবং নদীর তলদেশ শুকিয়ে যাওয়ায় পানি বিভিন্ন বিস্তৃত হয়ে গেছে পানি বিভিন্ন হাওড় এলাকায় বিটা গ্রাম অঞ্চলে প্রবেশ করেছে সেই পানি এখন নামতে বিলম্বিত হচ্ছে তো এ বিষয়ে আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমনভাবে সাথে তিনি আমাকে জানিয়েছেন এবারের যে বন্যা এই বন্যার পানিটা নামতে একটু বিলম্বিত হবে কারণ সব জন্য আর যদিও পানি নেমে গেছে তারপরও এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় দুর্ভোগ দেখা দিয়েছে এবারের বন্যায় হাওর এলাকা থেকে শুরু করে শহর পর্যন্ত যে কাঁচা গোর বাড়িগুলো রয়েছে সেই সব বাড়ি কিন্তু অনেক বিধ্বস্ত হয়েছে তবে এখন পর্যন্ত জেলা প্রশাসনের কাছে সুনির্দিষ্ট তত্ত্ব নেই কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কারণ এখনও প্রায় তিনশোরও অধিক গ্রাম কিন্তু পানি বন্ধ অবস্থা রয়েছে পানি বলতে গ্রামের বসতভিটার সামনে পানি কিন্তু বসতভিটা থেকে নেমে গেছে আর ফলে লোক রয়েছে এখন টুনির তত তো আমরা জেলা প্রশাসক মোহাম্মদ রশিদ ইকবাল চৌধুরী আমাদেরকে জানিয়েছেন যে পুরোপুরি পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করে মন্ত্রণালয় তালিকা প্রেরণ করবেন তারপর সহযোগিতা বা পুনর্বাসনের আওতা নিয়ে আসবে যারা ক্ষয়ক্ষতি তাদের ক্ষয়ক্ষতি হয়েছে যার সঙ্গে থাকবেন আমি একটু যেতে চাই কুড়ি গ্রামের সহকর্মী আবদুল খালেক আছেন আব্দুল খালেক কি পরিস্থিতি এবং সেই পাশাপাশি ব্রহ্মপুত্র এবং নদীর পানি কিন্তু এখন কি নিচে প্রবাহিত হচ্ছে এবং অনেক জায়গা থেকে কিন্তু পানি নেমে গেছে চরাঞ্চলের নিচু এলাকায় কিছু পানি আমরা দেখতে পাচ্ছি তবে এই পানি আমার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে অন্তত 15 স্পটে এখন ভাঙন চলছে এবং 15 টি স্পটের মধ্যে সাতটি স্পটে তারা জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছেন অন্যগুলোতে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই এবং আমরা জনপ্রতিনিধিদের কাছ থেকে যেটুকু তথ্য পেয়েছি প্রায় 300 টা দিক ঘরবাড়ি কিন্তু গত 15 দিনে বিভিন্ন নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে এবং অন্তত 5 বাজার 67 টি স্কুল এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং রাস্তা সেগুলো কিন্তু একদম ঝুঁকির মধ্যে রয়েছে নদীর একদম মুখে রয়েছে এবং সেগুলো কোনো সময় ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এলাকাবাসী আশঙ্কা এরই মধ্যে কিন্তু অনেক এলাকায় আমি যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে সদর উপজেলার সরব এলাকা এখানে কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বাদ একদম আংশিক ভাবে ভেঙে গেছে এবং এখানে বাজার ছিল একটি কয়েকটি দোকান ভেঙে গেছে এবং এখানে বেশ কিছু ঘর বাড়ি কিন্তু বিলীন হয়েছে পাশাপাশি একটি পাকা রাস্তা ছিল যেটি সেটি বিলীন হয়েছে এই ভাঙন অব্যাহত থাকার কারণে অনেকগুলো পরিবার কিন্তু এখন খোলা আকাশের নিচে বসবাস করছে আমরা দেখতে পাচ্ছি অনেকেই বন্যা নিয়ন্ত্রণ বাদ